যদিও এন্ট্রিতে কিছুটা সমস্যা আছে, স্যার হয়তো জানেন যে নিয়োগ বিধি বিভিন্ন বিদেশের জন্য হয়তো বা বায়োটেকনোলজি গ্রাজুয়েটরা সেখানে যেতে পারছে না। তাছাড়া আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখানে বায়োটেকনোলজি বিষয়ে গ্রাজুয়েটরা সুযোগ আছে, তবে এগুলো কিছু হার্ডেল আছে, সেগুলোকে দূর করা দরকার। অন্যান্য যেগুলো আছে প্রাইভেট কোম্পানি, আমরা যদি চিন্তা করি ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, ফুড ইন্ডাস্ট্রিজ আর প্রাইভেট বায়োটেক কোম্পানিজ, এগুলোর ক্ষেত্রে তাদের সুযোগ আছে। আমরা যদি চিন্তা করি যে বায়োটেকনোলজির জন্য নতুন কিছু যেগুলো এক্সিস্টিং আছে, ওকে আমরা আরও কিছু চিন্তা করতে পারি, পাবলিক সার্ভিস বিসিএস বায়োটেকনোলজি আমরা চিন্তা করতে পারি কিনা, বিভিন্ন ক্যাডার, অথবা আমরা বিভিন্ন অন্য যে ক্যাডার আছে সেখানে পোস্ট সৃষ্টি করে সেখানে বায়োটেকনোলজিস্টদেরকে অফার করতে পারি কিনা। এক্সাম্পল শিক্ষা ক্যাডারে আমরা যদি চিন্তা করি, কলেজগুলোতে এখন বায়োটেকনোলজি কিছুটা হলেও পড়ানো হচ্ছে, কিন্তু কারা পড়াচ্ছে? মূলত যারা জুওলজিস্ট বা বোটানিস্ট। এখানে যদি বায়োটেকনোলজিস্টদের জন্য পদ সৃজন করা যায় তাহলে একটা ভালো সুযোগ তৈরি হবে, যারা আলটিমেটলি আমাদেরকে হেল্প করবে বিশাল প্রথমের পরিমাণে অ্যাচিভ করার জন্য কন্ট্রিবিউট করবে। ঠিক একইভাবে বিভিন্ন মেডিকেল হসপিটালগুলোতে মলিকুলার ডায়াগনোস্টিক্স, মূলত আমরা জানি যে ডাক্তাররা সবসময় তাদের জি অফিস ডিউটি যেটা আছে সেটার বাইরে বেশিরভাগ সময় তারা সময় দেন ক্লিনিকে অথবা তার পার্সোনাল চেম্বারে, যার জন্য ল্যাব ওরিয়েন্টেড ডায়াগনোস্টিক কাজে তারা খুব একটা ইনভলভ হতে চায় না। তো এই সমস্ত জায়গাতে হতে পারে যে আমাদের বায়োটেকনোলজির যারা ব্যবহার আসবে তাদের এখানে হলো যে এন্ট্রির একটা সুযোগ তৈরি করার চিন্তা করা যেতে পারে। অন্যান্য কিছু ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ লাইফস্টক সার্ভিসেস, তারপর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এগ্রিকালচারাল এক্সটেনশন, ডিপার্টমেন্ট অফ ফুড ফিশারিজ, তারপর আমাদের আমরা যদি বলি জিএমও এন্ড বায়োসেফটি, এ রিলেটেডও আমাদের এখানে তাদের সুযোগ তৈরি করার চিন্তা করা যেতে পারে। আমাদের প্রাইভেট সেক্টর আছে, আমরা যদি বলি যে প্রাইভেট সেক্টরে যদি আমরা এন্টারপ্রাইজ ডেভেলপ করতে পারি তাহলে সেখানে হলো বায়োটেকনোলজিতে এন্ট্রির সুযোগ তৈরি হবে। আমাদের এই কাজগুলো করার জন্য লাগবে পলিসি সাপোর্ট। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু পলিসি আছে, কোনো কোনো ক্ষেত্রে পলিসি নাই, সেগুলো যেখানে আছে বা যেখানে কিছুটা ভেরিয়েশন আছে সেগুলোকে আমাদেরকে চেষ্টা করতে হবে রিমুভ করার জন্য, আর নতুন করে কিছু পলিসি হয়তো পারে প্রয়োজন হতে পারে। যেমন বিসিএস ক্যাডার বায়োটেকনোলজি যদি আমরা নিয়ে চিন্তা করি তাহলে পলিসি সাপোর্ট, রিসার্চ ইনস্টিটিউটে এমন হতে পারে যে যেখানে এন্ট্রিটা আপাতত নাই সেখানে যদি সার্ভিস রুলে চেঞ্জ করার সুযোগ করা যায় সেক্ষেত্রে হয়তো বায়োটেকনোলজি রেজিস্ট্রে আসতে পারবে। প্রাইভেট সেক্টরে যদি বিজনেস এন্টারপ্রাইজার ডেভেলপমেন্টের জন্য যদি বিভিন্ন অপরচুনিটিসগুলো দেওয়া হয়, ইনসেন্টিভ ফর বায়োটেক এন্টারপ্রাইনার্স, ট্যাক্স হলিডে অর ট্যাক্স হেভেন সাবসিডি, আমরা ভবিষ্যতে এখন চিন্তা করতে পারি কিনা যে বায়োটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হাইটেক পার্ক, আমরা আইটির জন্য হাইটেক পার্ক আমরা চিন্তা করছি, কাজ হচ্ছে আমাদের বায়োটেকের জন্য হাইটেক পার্ক আমরা চিন্তা করতে পারি। এটুকু হলো। তো এই কাজগুলো আসলে কারা করবে? মেবি একটা কমিটি হতে পারে অথবা বিভিন্ন লেভেলের কমিটি হতে পারে যারা এই কাজগুলো করতে পারে। এটুকু হলো মূল প্রেজেন্টেশন। আমি জাস্ট এই টোটাল প্রেজেন্টেশনের একটা সামারি এখানে দেখাচ্ছি, যেটা হতে পারে যে নাম্বার অফ ক্রেডিট ফর সেম ডিগ্রি মে বি হারমোনাইজ, বিকজ এক এক ইউনিভার্সিটিতে এক একটা দেওয়া আছে। আমরা যেটা দেখিয়েছি যে 120 থেকে 168, এখানে হারমোনাইজেশন চিন্তা করা যেতে পারে। কোর্স ক্রেডিটের ডেফিনেশন যেটা বা যে ভেরিয়েশনটা আমরা দেখিয়েছি 6.6 to 37.7%, এখানে হারমোনাইজেশন হতে পারে। আমরা এখানে বলেছি যে হ্যাঁ, মেজর বেসিক সাবজেক্ট আর অলমোস্ট কমন ইন অল ইউনিভার্সিটিস, হাউএভার ক্রেডিট ফর দিস সাবজেক্ট ভেরি অ্যামং দিস ইউনিভার্সিটিস, অ্যান্ড এখানে মেবি অ্যাড্রেস করা যেতে পারে। তারপর স্পেসিফিক বলা হয়েছে যে কিছু কোর্স যেগুলোতে হলো যে বিভিন্ন ইউনিভার্সিটি এমফাসিসটা একটু কম দেওয়া হচ্ছে মনে হচ্ছে আমাদের কাছে বেসড অন ক্রেডিট। তো এখানে আমরা জাস্ট সাবজেক্টগুলো বলেছি, বেসিক কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বেসিক বায়োলজি, জিএমও বায়োসেফটি এথিক্স, ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, একোয়াটিক ফিশারিজ অর মেরিন বায়োটেকনোলজি, ন্যানো বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো বিজনেস। আমি একটা মার্ক করে রেখেছি, সেটা হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা প্রথমে যে ট্রিটা দেখিয়েছিলাম ট্রির মধ্যে একটা বেসিক সাবজেক্টের মধ্যে একটা ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমাদের দেশে যে 20টা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি ডিগ্রি দেওয়া হচ্ছে বেসিক ডিগ্রি, তাদের কোনো ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই নামে কোনো সাবজেক্ট নাই। হতে পারে কারো কাছে বায়োপ্রসেস বা বায়োকেমিক্যাল, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বেসিক পার্ট, কিন্তু ওখানে কারো কিন্তু এই এই নামে কোনো কোর্সে কোনো ইউনিভার্সিটি অফার করে না। সেটাও হয়তো আমাদের চিন্তা করা যেতে পারে ভবিষ্যৎ কারিকুলাম যখন আপডেটের বিষয়ে আসবে। আর যেটা বললাম আমাদের ইনিশিয়েটিভ মেবি নেওয়া যেতে পারে টু রিজলভ হার্ডেস্ট ফর এন্টারিং ইনটু এক্সিস্টিং অপরচুনিটিস, ইট মিন্স যেখানে চাকরির সুযোগ আছে সেখানে তাদের ঢোকার জন্য যে সমস্ত হার্ডেল আছে সেগুলোকে রিমুভ করার জন্য বা সলভ করার জন্য, টু ক্রিয়েট নিউ অপরচুনিটিস ফর বায়োটেক বিজনেস, ইনিশিয়েট নিউ টেকনিক টু টেক ফর বায়োটেক এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট,
a committee may be formed who will take the necessary, who will take work for this all matters. That's all. Thank you very much. ধন্যবাদ স্যার আপনার চমৎকার উপস্থাপনার জন্য। এখন মূল প্রবন্ধ বিষয়ক আলোচনা পর্ব। আলোচনা পর্বের প্রথমেই বক্তব্য রাখবেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের